পটুয়াখালীর মির্জাগঞ্জের সুবিদখালি বাজারে অভিযান চালিয়ে 60,000 কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পটুয়াখালী পরিবেশ অধিদপ্তর ও র‍্যাব 8-এর কর্মকর্তারা। এ সময় 3 ব্যবসায়ীকে 1,10,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত পলিথিনের আনুমানিক মূল্য 1,20,00,000 টাকা। বুধবার দুপুরে পটুয়াখালী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আঞ্জুমান নেস্তা ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন 8 পটুয়াখালী ক্যাম্পেন কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব ফারহানের নেতৃত্বে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে উপজেলার সদর সুবিদখালী বাজারে চুন্ন হার্ডওয়্যারের দোকানের পেছনের গোডাউন থেকে 12,000 কেজি, বাচ্চ হার্ডওয়্যারের দোকান ও দোকানের পেছনের গোডাউন থেকে 40,000 কেজি পলিথিন ও মিত স্টোর্স থেকে 8,000 কেজি পলিথিন সহ 60,000 কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে র‍্যাব। অভিযান শেষে কর্মকর্তারা জানান, জব্দকৃত পলিথিনের আনুমানিক বাজার মূল্য 1,20,00,000 টাকা। নিষিদ্ধ পলিথিন মজুদ রেখে বিক্রির অভিযোগে পরিবেশ সংরক্ষণ আইন 1995-এর 6-এর ধারায় চুন্ন হার্ডওয়্যারকে 30,000 টাকা, বাচ্চু হার্ডওয়্যারকে 50,000 টাকা ও মিত স্টোর্সকে 30,000 টাকা সহ 1,10,000 টাকা জরিমানা করেন মির্জাগঞ্জ উপজেলা সহকারী ভূমি কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হান উজ্জামান।